Hey guys, welcome to Zaika Bengal ka. Chalo ajke bani feli delicious floppy omelet. To video ta shesh obdi dekho, bhalo lagle like and subscribe kore dio. Ekhon shobar prothome ami niye nichhi dim. Ami ekhane duto dim use korechi. Dim ta ke khub bhalo kore fatiye niyechi ekta bowl er moddhe. Duto dim ke eki bhabe fatiye nite hobe. Khub shabdhane fatiye nite hobe jate dim er kushum ta intact thake. Tarpore kushum ta ke alga kore ekta chamocher shahajje tule ami onno ekta batite rekhe debo. Guys, tumra video ta shesh obdi obosshoi dekho. দেখো এখন আমি ডিমের কুসুমটার মধ্যে অল্প একটু স্বাদমতন লবণ দিয়ে নিয়েছি আর একটা কাটা চামচের সাহায্যে এভাবে সুন্দর করে লবণ আর কুসুমটাকে ভালো করে বিট করে নেব খুব সুন্দরভাবে যখন দেখবে সম্পূর্ণটা মিশে গিয়েছে বুঝবে যে এটা হয়ে গিয়েছে তখন এটাকে আমি রেস্টে রেখে দেব তারপরে আমি নিয়ে নেছি এগ হোয়াইটটা তাতে দিয়ে নিয়েছি অল্প একটু পাউডার সুগার দেখো পাউডার সুগার দিয়ে এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে বিট করেছি মোটামুটি 10-12 মিনিটের জন্য বিট করতে হবে 10-12 মিনিটের জন্য বিট করলে দেখতে পারবে খুব সুন্দর ক্রিমি এন্ড ফোমি একটা টেক্সচার চলে আসছে ঠিক এই সময় বুঝবে যে এটা বিট করা হয়ে গিয়েছে এখন আমি যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম এই এগ হোয়াইটটার মধ্যে আমি দিয়ে নেব ভালো করে সবটা কাচিয়ে দিয়ে নিয়ে আমি এখন হালকা করে শুধু একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে সম্পূর্ণভাবে মিক্স করে নিচ্ছি 1-2 মিনিটের জন্য ভালো করে মিক্স করে নেব তারপরে একটা প্যানে দিয়ে নেব অলিভ অয়েল তোমরা নরমাল অয়েলও ইউজ করতে পারো দিয়ে তেলটাকে ভালোমতো একটু গরম হতে দেব একটা স্প্যাচুলার সাহায্যে পুরো প্যানের গায়ে আমি তেলটা লাগিয়ে দিয়েছি তারপরে যে এগটা বিট করে রাখা ছিল সেটা আমি প্যানে দিয়ে নিয়েছি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটা খুব সুন্দরভাবে লেভেল করে নেব সুন্দরভাবে লেভেল হয়ে গেলে এটাকে 5-6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এটা রেখে দেব তারপরে হালকা করে টার্ন করে নেব দেখো অলমোস্ট আমাদের হয়ে এসেছে ফ্লাপি অমলেট তোমরাও রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এটা ব্রেডের সাথে খেতে দারুণ লাগে দেখেছো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কত পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল আমি এখন এটাকে একটু গার্নিশ করে নেব তো গার্নিশটা তোমাদেরকে দেখাচ্ছি এভাবে সবগুলোকে চাকু দিয়ে কেটে নিয়েছি বেশিক্ষণ রাখলে এটা একটু স্পঞ্জিনেসটা কমে যায় তাই বেশি দেরি না করে এটাকে ঝটপট গার্নিশ করে নিতে হবে এখন আমি উপরে দিয়ে নিলাম গ্রিন সস সঙ্গে দিয়ে নেব টমেটো কেচাপ তোমরা চাইলে যে কোনো সস ইউজ করতে পারো তোমাদের মন পছন্দ মতো আর উপর থেকে একটু স্পাইসি করার জন্য দিয়ে নেব অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স আর তারপরে একটুখানি মেয়োনিজ দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছিলাম গাইস তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে লাইক করতেও ভুলো না চলো তোমরাও তাড়াতাড়ি ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো খেতে এটা তোমরা গার্নিশিং না করেও খেতে পারবে আমি জাস্ট সুন্দর লাগা আর টেস্টি একটু বেশি লাগার জন্য এটা গার্নিশ করে দিয়েছি গাইস ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল বাই